নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলের আজকের বিষয় ভারতের নদ নদী ভারতের নদ নদীর মধ্যে আজকে আমরা আলোচনা করব সিন্ধু নদীতন্ত্র এবং ব্রহ্মপুত্র নদীতন্ত্র ভিডিও শুরু করার আগে বলি ভারতীয় ভূগোল সম্পর্কে আমি আরও ভিডিও বানিয়েছি যেগুলি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা পেয়ে যাবেন সেগুলি অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা আলোচনা করব সিন্ধু নদীতন্ত্র এই নদীর তন্ত্র কেন বলা হয় যদি কোনো নদী তার সঙ্গে তার উপনদী এবং তার শাখা নদীগুলি মিলিত হয়ে কোনো একটি অঞ্চলের ভূপ্রকৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করলে তাকে সেই সমস্ত নদী উপনদী এবং শাখা নদীকে একসাথে বলা হয় নদী তন্ত্র। যেমন সিন্ধু নদী নদীতন্ত্র ব্রহ্মপুত্র তন্ত্র গঙ্গা নদী তন্ত্র। এবার উপনদী কাকে বলে শাখা নদী কাকে বলে এগুলো আমরা সকলেই জানি কোনো একটা নদী তার সঙ্গে যদি আরও কয়েকটা নদী এসে মিলিত হয় সেইগুলিকে বলা হয় উপনদী এবং সেই নদী যদি শেষ পর্যন্ত গিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে বা কোথাও গিয়ে মেশে সেই যে ভাগগুলি হয়েছে সেগুলিকে বলা হয় শাখা নদী এবার আমরা আলোচনা করবো সিন্ধু নদীতন্ত্র যাকে ইংরেজিতে বলা হয় ইন্দাস রিভার সিস্টেম আমি এখানে একটি টেবিল বানিয়েছি যেখানে প্রথমে আছে নদীর নাম তারপর আছে নদীটির দৈর্ঘ্য কত তারপর আছে উৎপত্তি সেটি কোথায় মিলিত হয়েছে তার উপনদী এবং তার পাশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর সিন্ধু নদীর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার শুধুমাত্র সিন্ধু নদীটার দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার কিন্তু সিন্ধু নদীর মাত্র সাতশো নয় কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অতএব সিন্ধু নদীর অধিকাংশ অংশটাই অবস্থিত পাকিস্তানে সিন্ধু নদী মানস সরোবরের নিকট সিংখাবাব হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তারপরে ভারতের মধ্যে দিয়ে সাতশো কিলোমিটার প্রবাহিত হয়েছে যেটি অধিকাংশটাই অবস্থিত জম্মু কাশ্মীরের মধ্যে তারপরে সেটি পাকিস্তানে গেছে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে এবার সিন্ধু নদীর উপনদীগুলো দেখে নেওয়া যাক উপনদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঝিলাম চিনাব রবি বিয়াস সুতলেজ এই ঝিলাম চিনাব রবি বিয়াস সুতলেজ সিন্ধু নদীর বাম তীরের উপনদী এছাড়াও রয়েছে জাস্কর সায়ক গিলগিট কাবুল এইগুলি সিন্ধু নদীর ডান তীরের উপনদী পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে এরকম চারটে নদীর নাম দিয়ে দিয়ে বলা হয় যে কোনটি সিন্ধু নদীর বাম তীরের উপনদী ধরা যাক এরম দেওয়া যেতে পারে ঝিলাম জাস্কর সায়ক কাবুল এর মধ্যে সিন্ধু নদীর বাম তীরের উপনদী কোনটি সেটি হবে ঝিলাম সিন্ধু নদীর তীরে যে শহরগুলি গড়ে উঠেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রীনগর এবং লে আগেই বলা হয়েছে নদী তার সঙ্গে উপনদী মিলিয়ে একটি নদীতন্ত্র গঠিত হয় সেইবার আমরা আলোচনা করবো সিন্ধু নদীতন্ত্রের গুরুত্বপূর্ণ উপনদীগুলি সম্পর্কে যার প্রথমে আছে ঝিলাম ঝিলাম নদী যাকে বলা হয় বিতস্তা এই বিতস্তা নদীটির নাম ঝিলাম বিতস্তা নদী উৎপত্তি হয়েছে ভেরিনাগ জলপ্রপাত থেকে এই ভেরিনাগ জলপ্রপাত জম্মু কাশ্মীরে অবস্থিত দিয়ে এসে চিনাব নদীতে মিলিত হয়েছে এই শ্রীনগর শহর এই ঝিলাম নদীর তীরেই অবস্থিত দ্বিতীয় উপনদী চিনাব চিনাব নদী যার আরেক নাম চন্দ্রভাগা এই চন্দ্রভাগা বা চিনাব নদী বাড়ালাচারা থেকে উৎপত্তি হয়েছে এই বাড়ালাচারা হিমাচল প্রদেশে অবস্থিত এই নদীটি সুতলেজ নদীতে গিয়ে মিশেছে পরবর্তী নদী রবি যাকে আর নাম যার ইরাবতী এই রবি নদী বা ইরাবতী নদী রোটাং থেকে উৎপত্তি হয়েছে যেটি হিমাচল প্রদেশে অবস্থিত দিয়ে সুতলেজ নদীতে মিলিত হয়েছে পরবর্তী নদী বিয়াস যাকে বিতস্তাও বলা হয় এই বিতস্তা নদী বা বিয়াস নদী এটিও রোটাং থেকে উৎপত্তি হয়েছে যেটি হিমাচল প্রদেশে অবস্থিত দিয়ে এটিও সুতলেজ নদীতে মিলিত হয়েছে এই বিয়াস বা বিতস্তা একমাত্র নদী অর্থাৎ এই সিন্ধু নদীতন্ত্রের মধ্যে একমাত্র নদী হচ্ছে বিদস্তা বা বিয়াস যেটি পাকিস্তানে যায়নি ভারতেই উৎপত্তি হয়েছে ভারতেই মিলিত হয়েছে পরবর্তী নদী সুতলেজ বা শতদ্রু এই শতদ্রু বা সুতলেজ হ্রদ থেকে উৎপত্তি হয়েছে এবং এটি সিন্ধু নদীতে মিলিত হয়েছে সুতলেজ বা শতদ্রু নদীর তীরে লুধিয়ানা শহর অবস্থিত এবার সিন্ধু নদী সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক সিন্ধু নদী ব্রহ্মপুত্রের পরে দৈর্ঘ্য অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম নদী এইখানে তাহলে বলে রাখা যাক পরপর দৈর্ঘ্য অনুযায়ী ভারতের নদীগুলির অবস্থান প্রথম ব্রহ্মপুত্র দ্বিতীয় সিন্ধু তৃতীয় গঙ্গা চতুর্থ সুতলেজ পঞ্চম গোদাবরী ষষ্ঠ হচ্ছে যমুনা দৈর্ঘ্য অনুযায়ী দৈর্ঘ্য অনুযায়ী থেকে বড় নদী ব্রহ্মপুত্র তারপরে সিন্ধু তারপর গঙ্গা তারপর সুতলেজ তারপর গোদাবরী তারপর যমুনা এরপরে আসবো ব্রহ্মপুত্র নদীতন্ত্র এই ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য দু কিলোমিটার এটি উৎপত্তি হয়েছে মানস সরোবরের নিকট চেমিয়াং হিমবাহ থেকে এই নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীতে মিশেছে পদ্মা নদী আর ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে একত্রিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে করে পড়েছে এর উপনদীগুলি দেখে নেওয়া যাক ডিবাং লোহিত ধানসিড়ি পাগলা দিয়া এগুলি হচ্ছে বাম তীরের উপনদী তিস্তা মানস কামেং রায়ডা ঢাকা এগুলি হচ্ছে ডান দিকের উপনদী অর্থাৎ এই নদীগুলি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে বাম দিকে মিশেছে আর এই নদীগুলি ডান দিকে মিশেছে এর মধ্যে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সবথেকে বড় উপনদী ব্রহ্মপুত্রের তীরে গৌহাটি তেজপুর ডিব্রুগড় শহর অবস্থিত এবার আমরা ব্রহ্মপুত্র নদীর কিছু তথ্য দেখে নেব ব্রহ্মপুত্র নদী তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রথমে চীন তারপরে সেটি এসেছে ভারতে ভারতের পরে এটি গেছে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থানে বিভিন্ন নাম আছে সেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক তিব্বতে এর নাম সাংপো ইংরাজিতে ইংরাজিতে বানানো হয় টি এস এ এন জি পি ও অরুণাচল প্রদেশে ভারতের এর নাম আসামে এর নাম ব্রহ্মপুত্র বাংলাদেশে এর নাম যমুনা এই যমুনা নদী আর গঙ্গা নদীর চেয়ে উপনদী রয়েছেও যমুনা সে দুটি আলাদা বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা আবার বাংলাদেশে আমরা আগে দেখলাম পদ্মা নদীর সঙ্গে মিলিত হওয়ার পর তার নাম হয়ে যায় মেঘনা আসামে ব্রহ্মপুত্র নদী একটি নদী দ্বীপ গঠন করেছে যার নাম মাজুলি এই মাজুলি নদী দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ এই ব্রহ্মপুত্র নদী দিয়ে ভারতের সবথেকে বেশি জল প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নদীর সবথেকে বড় উপনদী তিস্তা তিস্তা নদী যেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্রে মিশেছে এই ছিল আজকের ভিডিওর বিষয় এরপরের ভিডিও আমরা আলোচনা করব গঙ্গা নদীতন্ত্র এবং দক্ষিণ ভারতের নদীগুলিকে নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে